মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাতির মোহাম্মদের শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল চিকিৎসায় তিনি সারা দিচ্ছেন এমন তথ্য জানিয়েছেন তার মেয়ে দাতিন পাদুকা মেরিনা মাহাতির সেই সঙ্গে বাবার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি শনিবার মাহাতির ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বর্তমানে তাকে হাসপাতালে সিসিউতে রাখা হয়েছে এ নিয়ে ছিয়ানব্বই বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে চলতি মাসের দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি করা হলো গত সাত জানুয়ারি মাহাতির মোহাম্মদকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয় তবে তিনি কি ধরনের অসুস্থতায় ভুগছেন সেটি এখনো জানান যায়নি বর্ষিয়ান এই নেতা দুই হাজার তিন সালের আগ পর্যন্ত টানা বাইশ বছর মালয়েশিয়ায় শাসন করেছেন তার শাসনামলে অভূতপূর্ণ উন্নয়ন হয় মালয়েশিয়ায়